বিশ্বের সবচেয়ে অলস দশ ক্রিকেটারের মধ্যে দুজন বাংলাদেশি কে সেই দুজন অভাগা ক্রিকেটার তা সহ বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন ক্রিকেট মাঠে আপনি জন্টি রোডস থেকে শুরু করে মার্শাফি সাকিব এবং মহেন্দ্র সিং ধোনির মতো খেলোয়াড়দের তৎপরতা দেখেছেন তবে এমন কিছু ক্রিকেটার ছিলেন যারা অতি মন্থর গতিতে দৌড়াতেন বা কখনোই দৌড়ে দুই রান নিতে পছন্দ করতেন না কিন্তু অলস প্রকৃতির হলেও তারা নিজস্ব খেলার মাধ্যমে নাম নিজেদের উজ্জ্বল করেছেন আজকের প্রতিবেদনে রয়েছে বিশ্বের সবচেয়ে দশ অলস ক্রিকেটার তালিকায় রয়েছেন দুই বাংলাদেশি এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত এক নম্বরে রয়েছেন ইউসুফ পাঠান ইউসুফ পাঠান আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলে বিখ্যাত হন কিন্তু তার দৌড়ানোর গতি খুবই মন্থর ছিল ব্যাটিংয়ের সময় বড় বড় শট খেলে রানের ঘাটতি পূরণ করতেন তবে ফিল্ডিংয়ের সময় তার অভাব সকলের প্রকাশে আসে সম্প্রতি তার ব্যাটও আগের মতো জ্বলে ওঠে না এ কারণেই হয়তো তিনি আইপিএল থেকে বাদ পড়েছেন দু নম্বরে রয়েছেন ক্রিস গেইল বিশ্বের অন্যতম সেরা বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল যিনি উইকেটের মধ্যে দৌড়াতে মোটেও পছন্দ করেন না তিনি দৌড়ে সিঙ্গেল কিংবা দুই রান থেকে বলটিকে মাঠের বাইরে পাঠাতে বেশি আস্থা রাখেন ফিল্ডিংও খুব বাজে তার সম্ভবত তিনি ওয়েস্ট ইন্ডিজ দলের সবচেয়ে অলস ক্রিকেটার হিসেবে গণ্য হন তিন নম্বরে রয়েছে বাংলাদেশের সৌম্য সরকার বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান সৌম্য সরকার তার ধারাবাহিক পারফরমেন্স নিয়ে সবচেয়ে বেশি বিতর্কিত হতে হয় তাকে সে এমনই একজন অলস ক্রিকেটার এক ম্যাচ ভালো করবে তো ম্যাচ রান খরায় থাকবে এজন্য তিনি স্থান পেয়েছেন অলস ক্রিকেটারের তালিকায় চার নম্বরে রয়েছেন সুনীল নারেন এই তালিকায় আরও এক ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় রয়েছেন সুনীল নারেন ব্যাটিং সময় তার নব্বই পার্সেন্ট রান বাউন্ডারি হাঁকিয়ে আসে বোলিং স্টাইল মন্থর এমনকি উইকেট নেওয়ার পর তাকে খুব একটা উত্তেজিত হতে দেখা যায় না তবে টিটোয়েন্টির একজন দুর্দান্ত ক্রিকেটার ও তিনি কলকাতার নাইট রাইডার্সের হয়ে খেলেন পাঁচ নম্বরে রয়েছেন শেন ওয়ার্ন বিশ্বের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্নও তার অলসতার পরিচয় দিয়েছেন উইকেটের মধ্যে হোক কিংবা ফিল্ডিংয়ের জন্য তিনি কখনোই দৌড়াতে পছন্দ করতেন না তার সময় তিনি সেরা বোলার ছিলেন তাই তার বলে ফিল্ডিং নিয়ে কেউ কখনো অভিযোগ তোলেননি নম্বরে রয়েছেন ডোয়েন লিভারক এই তোলেননিহী খেলোয়াড় ডোয়েন লিভারক মন্থর গতিতে ছুটতেন বলে স্লিপে দাঁড়াতে পছন্দ করতেন তবে এই খেলোয়াড় দুই বিশ্বকাপে স্লিপ পজিশনে একটি দুর্দান্ত ক্যাচ নিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন সাত নম্বরে রয়েছেন অর্জুনার রানাতুঙ্গা শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুন ও মাঠে অলস খেলোয়াড়দের মধ্যে গণ্য হয়েছিলেন উইকেটের মধ্যে হোক কিংবা মাঠের মধ্যে খুবই মন্থর গতিতে দৌড়াতেন এ কারণে তাকে নিয়ে প্রায়শই অন্যান্য শ্রীলঙ্কার খেলোয়াড়দেরও মজা করতে দেখা গেছে আট নম্বরে রয়েছেন ইনজামামুল হক ইনজামামুল হক পাকিস্তানের সেরা ব্যাটসম্যান হলেও দৌড়ানো তার একেবারেই পছন্দ ছিল না মন্থর গতিতে দৌড়ানোর জন্য তিনি ওয়ান ডে ক্রিকেটে মোট চল্লিশ বার রান হয়েছেন এমনকি ফিল্ডিংয়ের সময় বলটিকে দৌড়ে ধরার জন্য অন্যান্যদের ইশারা করতেন নম্বরে রয়েছেন বাংলাদেশি ওপেনার লিটন দাস বর্তমান বাংলাদেশের উইকেট কিপার এবং ব্যাটসম্যান সৌম্যের মতো তারও কোনো ধারাবাহিকতা নাই পারফরমেন্স নিয়ে তার কাজ হচ্ছে ব্যাট করতে নামবে আর উঠবে লাস্ট ছয় ম্যাচে তার সংগ্রহ মাত্র পঞ্চাশ রান তার ধীরগতির ব্যাটিংয়ের কারণে অলস ক্রিকেটারদের তালিকায় নাম এসেছে সর্বশেষ তথা নম্বরে রয়েছেন ইরফান বিশ্বের সবচেয়ে লম্বা ক্রিকেটার পাকিস্তানি ফাস্ট বোলার ইরফান তার দীর্ঘ চেহারার জন্য তার গতি কিছুটা মন্তর হয় তিনি বাউন্ডারির ধারে বেশিরভাগ বল আটকাবার সময় পা ব্যবহার করতেন পাকিস্তানকে এর ফল ভোগ করতে হয়েছে বহুবার প্রিয় দর্শক দশজন অলস ক্রিকেটারের তালিকার মধ্যে কাকে আপনার বেশি অলস মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে